স্বামী সর্বপ্রিয়ানন্দ হলেন রামকৃষ্ণ মিশনের একজন প্রখ্যাত আধ্যাত্মিক শিক্ষক এবং সন্ন্যাসী, যিনি শৃঙ্খলা এবং সাফল্য অর্জনের ভূমিকা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করেন। ভগবদ্ গীতা, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী মা সারদার শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে থাকেন তিনি। এখানে এই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা আমরা আজকে করব। স্বামী সর্বপ্রিয়ানন্দ প্রায়শই জোর দেন যে শৃঙ্খলা যে কোনো প্রচেষ্টায় সাফল্যের ভিত্তি, তা আধ্যাত্মিক বৃদ্ধি, ব্যক্তিগত বিকাশ বা পেশাদার অর্জন হোক না কেন, শৃঙ্খলাকে স্বনিয়ন্ত্রণ, স্বনিয়ন্ত্রণের অনুশীলন এবং একটি নির্বাচিত লক্ষ্যের প্রতি ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে বোঝা যায়। স্বামী সর্বপ্রিয়ানন্দ প্রায়শই ভগবদ্ গীতার উল্লেখ করেন, যা শৃঙ্খলা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আধ্যাত্মিক উপলব্ধি এবং সাফল্য অর্জনের উপায় হিসেবে সুশৃঙ্খল কর্মের গুরুত্ব সম্পর্কে পরামর্শ দিয়েছেন, যা কর্মযোগ নামে পরিচিত। গীতা শিক্ষা দেয় যে সুশৃঙ্খল কর্ম নিজের কর্মের ফলের প্রতি আসক্তি ছাড়াই নিঃস্বার্থভাবে করা অভ্যন্তরীণ এবং বাহ্যিক সাফল্যের দিকে পরিচালিত করে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঊনবিংশ শতকের একজন সাধক এবং রহস্যবাদী, তীব্র আধ্যাত্মিক অনুশাসন অনুশীলন করতেন এবং ভক্তি ও আত্মনিয়ন্ত্রণের মূর্ত প্রতীক হিসেবে বিবেচিত হন। স্বামী সর্বপ্রিয়ানন্দ রামকৃষ্ণদেবের জীবনকে একটি জীবন্ত উদাহরণ হিসেবে তুলে ধরেন, যে কিভাবে শৃঙ্খলা আধ্যাত্মিক জাগরণ এবং ঐশ্বরিক উপলব্ধির সাধনায় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। স্বামী সর্বপ্রিয়ানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আধ্যাত্মিক সহধর্মিনী শ্রী মা সারদার থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন। মা সারদার সুশৃঙ্খল এবং নিঃস্বার্থ জীবন, সরলতা, ভক্তি এবং একজনের নির্বাচিত পথের প্রতি অটল অঙ্গীকারের শক্তির প্রমাণ। তাঁর শিক্ষা অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং হৃদয়ের বিশুদ্ধতার গুরুত্বের উপর জোর দেয়। স্বামী সর্বপ্রিয়ানন্দ অভ্যন্তরীণ এবং বাইরের শৃঙ্খলার মধ্যে পার্থক্য করেছেন। বাইরের শৃঙ্খলার মধ্যে একটি রুটিন অনুসরণ করা, দক্ষতার সাথে সময় পরিচালনা করা এবং নিজের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকা জড়িত। অভ্যন্তরীণ শৃঙ্খলা অন্যদিকে একজনের চিন্তাভাবনা, আবেগ এবং আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। সামগ্রিক সাফল্যের জন্য উভয় ধরনের শৃঙ্খলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী সর্বপ্রিয়ানন্দ তাঁর অনুসারীদের অনুশাসনকে একটি আধ্যাত্মিক অনুশীলন হিসেবে দেখতে উৎসাহিত করেন। উচ্চ মূল্যবোধ এবং নীতির সাথে একজনের ক্রিয়াকলাপ সারিবদ্ধ করে ব্যক্তিরা ব্যক্তিগত রূপান্তর এবং আধ্যাত্মিক বৃদ্ধি অনুভব করতে পারে। এই দৃষ্টিভঙ্গি ভগবদ্ গীতার শিক্ষার সাথে অনুরণিত হয়, যে ঈশ্বরের কাছে একটি নৈবেদ্য হিসেবে মানুষের কর্তব্য সম্পাদন করে। স্বামী সর্বপ্রিয়ানন্দ জোর দিয়ে বলেন যে শৃঙ্খলার জন্য ধারাবাহিকতা এবং ধৈর্য প্রয়োজন। সাফল্য রাতারাতি নাও আসতে পারে, কিন্তু অবিরাম প্রচেষ্টা এবং অটল উৎসর্গের সাথে ব্যক্তিরা তাদের লক্ষ্য অর্জন করতে পারে, সেগুলি বস্তুগত বা আধ্যাত্মিক হোক না কেন। ভগবদ গীতা, শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী মা সারদা দ্বারা প্রভাবিত শৃঙ্খলা বিষয়ে স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা সাফল্য এবং আধ্যাত্মিক বৃদ্ধি অর্জনে শৃঙ্খলার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেয়। আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করে একটি উচ্চ উদ্দেশ্য মেনে চলা এবং অভ্যন্তরীণ বিশুদ্ধতা বজায় রাখার মাধ্যমে মানুষ জীবনের চ্যালেঞ্জগুলিকে নেভিগেট করতে পারে এবং অভ্যন্তরীণ পরিপূর্ণতা এবং বাহ্যিক সাফল্য উভয়ই অর্জন করতে পারে। শ্রীমৎ ভগবদ গীতা, শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী মা সারদার শিক্ষার উপর ভিত্তি করে সাফল্যের জন্য, জীবনের শৃঙ্খলা নিশ্চিত করার জন্য মন নিয়ন্ত্রণের কৌশলগুলির ওপর ভগবান শ্রীকৃষ্ণের উত্তরের তাৎপর্যের ওপর স্বামী সর্বপ্রিয়ানন্দের বক্তৃতা এবং উপদেশগুলির ওপর একটি বিশদ আলোচনা করব এখন আমরা। স্বামী সর্বপ্রিয়ানন্দ প্রায়শই ভগবদ গীতায় বর্ণিত মন নিয়ন্ত্রণের বিষয়ে ভগবান কৃষ্ণের শিক্ষার তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এই শিক্ষাগুলি শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী মা সারদার দর্শনের গভীরে প্রথিত এবং শৃঙ্খলা ও সাফল্যের জন্য মনকে আয়ত্ত করার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেয়। স্বামী সর্বপ্রিয়ানন্দ হাইলাইট করেছেন যে মন হল পার্থিব সাধনা এবং আধ্যাত্মিক প্রচেষ্টা উভয় ক্ষেত্রে শৃঙ্খলা ও সাফল্য বোঝার এবং অর্জনের চাবিকাঠি। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণের শিক্ষা মনের শক্তি এবং সম্ভাবনাকে ব্যাখ্যা করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কৌশল প্রদান করেন।
একটি সুশৃঙ্খল মনের তাৎপর্যের উপর জোর দেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে ধ্যানের মাধ্যমে মনকে ফোকাস করার পরামর্শ দেন, মনকে শান্ত করার, আত্মসচেতনতা অর্জন এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বিকাশের জন্য ধ্যান একটি শক্তিশালী হাতিয়ার। এটি মানুষকে তার চিন্তাভাবনা এবং আবেগ বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। ভগবান শ্রীকৃষ্ণ মনকে নিয়ন্ত্রণ করার উপায় হিসেবে প্রাণায়াম নিয়ে আলোচনা করেছেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মনের উঠানামা নিয়ন্ত্রণ করতে এবং একাগ্রতা উন্নত করতে সাহায্য করতে পারে। স্বামী সর্বপ্রিয়ানন্দ ব্যাখ্যা করেন যে কিভাবে সচেতন শ্বাস প্রশ্বাসের অনুশীলন মানসিক স্বচ্ছতা এবং বর্ধিত শৃঙ্খলার দিকে নিয়ে যেতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের ফলাফল থেকে বিচ্ছিন্নতার গুরুত্ব শেখান। বিচ্ছিন্নতা অনুশীলন করে মানুষ সাফল্য বা ব্যর্থতা নির্বিশেষে মানসিক সমতা বজায় রাখতে পারে, যা শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বামী সর্বপ্রিয়ানন্দ ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাকে শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও জ্ঞানের সাথে সংযুক্ত করেছেন। শ্রীরামকৃষ্ণদেব মন নিয়ন্ত্রণের একজন মাস্টার ছিলেন, যিনি তীব্র আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে ঈশ্বরের সাথে মিলন অর্জন করেছিলেন। তাঁর জীবন মনের দোলাচল প্রবণতাকে নিয়ন্ত্রণ করার বিষয়ে গীতার শিক্ষার বাস্তব প্রয়োগের উদাহরণ দেয়। স্বামী সর্বপ্রিয়ানন্দ প্রায়ই সরলতা, বিশুদ্ধতা এবং ভক্তি সম্পর্কে শ্রী মা সারদার শিক্ষা থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন। মা সারদার সুশৃঙ্খল জীবন তার নির্বাচিত পথের প্রতি অটল ভক্তির মধ্যে নিহিত ছিল। তার উদাহরণ আধ্যাত্মিক লক্ষ্য অর্জনে একটি নিবদ্ধ এবং শৃঙ্খলাবদ্ধ মনের গুরুত্বকে বোঝায়। স্বামী সর্বপ্রিয়ানন্দ জোর দিয়ে বলেন যে মন নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা একে অপরের সাথে জড়িত। মনকে নিয়ন্ত্রণ করাই শৃঙ্খলার সার মর্ম। ধ্যান, আত্মসচেতনতা এবং বিচ্ছিন্নতার মতো অনুশীলনের মাধ্যমে মানুষ আধ্যাত্মিক বা জাগতিক হোক না কেন, তাদের সাধনায় শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি গড়ে তুলতে পারে। স্বামী সর্বপ্রিয়ানন্দ তাঁর শ্রোতাদের তাদের দৈনন্দিন জীবনে এই শিক্ষাগুলি প্রয়োগ করতে উৎসাহিত করেন। তিনি জোর দিয়ে বলেন যে মন নিয়ন্ত্রণের কৌশল এবং সুশৃঙ্খল জীবনযাপনের ধারাবাহিক অনুশীলন সাফল্য, অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক বৃদ্ধির দিকে পরিচালিত করতে পারে। ভগবদ গীতায় পাওয়া মন নিয়ন্ত্রণের বিষয়ে ভগবান কৃষ্ণের শিক্ষার তাৎপর্যের বিষয়ে স্বামী সর্বপ্রিয়ানন্দের বক্তৃতা এবং উপদেশগুলি শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রী মা সারদার জ্ঞান দ্বারা গভীরভাবে প্রভাবিত। এই শিক্ষাগুলি জোর দেয় যে মনের উপর আধিপত্য জীবনের সমস্ত ক্ষেত্রে শৃঙ্খলা এবং সাফল্যের চাবিকাঠি, এবং তারা এই ব্যাপারটা অর্জন করার জন্য ব্যবহারিক কৌশল সরবরাহ করে। এই শিক্ষাগুলিকে একজনের দৈনন্দিন রুটিনে একীভূত করার মাধ্যমে মানুষ ব্যক্তিগত রূপান্তর এবং আধ্যাত্মিক বিবর্তন অনুভব করতে পারে। স্বামী সর্বপ্রিয়ানন্দ প্রায়ই জীবনের শৃঙ্খলা বজায় রাখার এবং সাফল্য অর্জনের একটি মৌলিক দিক হিসেবে আত্মসম্মানের গুরুত্বের উপর জোর দেন। আত্মমর্যাদার বিষয়ে তাঁর শিক্ষাগুলি ভগবদ্ গীতা, শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রী মা সারদার থেকে অনুপ্রেরণা গ্রহণ করে। আত্মসম্মান হল নিজের উপর একটি স্থানের মূল্য এবং মূল্যবোধ। এটি একটি ইতিবাচক স্ব ইমেজ আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের সাথে জড়িত। স্বামী সর্বপ্রিয়ানন্দ শিক্ষা দেন যে জীবনের শৃঙ্খলা এবং সাফল্য অর্জনের জন্য একটি স্বাস্থ্যকর স্তরের আত্মসম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে তাঁর প্রকৃত আত্মা, চিরন্তন আত্মা চিনতে পরামর্শ দেন। আত্মার ঐশ্বরিক প্রকৃতি এই উপলব্ধি আত্মসম্মান বৃদ্ধি করে। যখন মানুষ তার অন্তর্নিহিত দেবত্ব বোঝে, তখন সে আত্মবিশ্বাস এবং উদ্দেশ্যের অনুভূতি বিকাশ করে, যা সুশৃঙ্খল কর্ম এবং সাফল্যের জন্য অপরিহার্য। স্বামী সর্বপ্রিয়ানন্দ প্রায়ই ব্যাখ্যা করেন যে একজনের প্রকৃত আত্ম উপলব্ধি করা হল অভ্যন্তরীণ শৃঙ্খলার ভিত্তি। যখন ব্যক্তিরা তাদের ঐশ্বরিক সারমর্মকে স্বীকৃতি দেয়, তখন তারা স্বাভাবিকভাবেই তাদের লক্ষ্যগুলির প্রতি দায়িত্ব এবং প্রতিশ্রুতির অনুভূতি অনুভব করে। এই আত্ম উপলব্ধি চ্যালেঞ্জ এবং বিভ্রান্তির মুখে শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ শক্তি সরবরাহ করে। শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা ভক্তি, ধ্যান এবং আত্ম অনুসন্ধান সহ বিভিন্ন আধ্যাত্মিক পথের মাধ্যমে আত্ম উপলব্ধির গুরুত্বের উপর জোর দেয়। স্বামী সর্বপ্রিয়ানন্দ রামকৃষ্ণদেবের জ্ঞান থেকে বলেন যে নিজেকে জানা একটি বুদ্ধিবৃত্তিক অনুশীলন নয়, বরং একটি গভীর অভ্যন্তরীণ অভিজ্ঞতা, যা আত্মসম্মানকে উন্নত করে এবং একজনের সংকল্পকে শক্তিশালী করে।
শ্রী রামকৃষ্ণদেবের আধ্যাত্মিক সহধর্মিনী শ্রী মা সারদা একটি নম্র অথচ আত্মবিশ্বাসী আচরণের উদাহরণ দিয়েছেন। তাঁর জীবন আত্মসম্মান এবং নম্রতার মধ্যে সাদৃশ্য প্রতিফলিত করে। স্বামী সর্বপ্রিয়ানন্দ প্রায়ই মা সারদার শিক্ষাকে নিঃস্বার্থ সেবা এবং ভক্তির উপর একজন মানুষের সহজাত মূল্য উপলব্ধি করার এবং বিশ্বে আত্মবিশ্বাসের সাথে অবদান রাখার উপায় হিসেবে উল্লেখ করে। স্বামী সর্বপ্রিয়ানন্দ জোর দেন যে একটি ইতিবাচক স্ব-ইমেজ আত্মসম্মান থেকে জন্ম সাফল্যের মূল চালক। যখন মানুষ তার ক্ষমতা এবং মূল্যে বিশ্বাস করে, তখন সে উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করার, অধ্যবসায়ের সাথে কাজ করার এবং বাধার মুখে অধ্যবসায় করার সম্ভাবনা বেশি থাকে। স্বামী সর্বপ্রিয়ানন্দ ব্যক্তিদের সীমিত বিশ্বাস এবং আত্মসন্দেহ কাটিয়ে উঠতে উৎসাহিত করেন, যা শৃঙ্খলা এবং সাফল্যকে বাধা দেয়। তাদের ঐশ্বরিক সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে তারা নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্ত হতে পারে এবং তাদের সত্যিকারের ক্ষমতার সাথে তাদের ক্রিয়াকলাপকে সারিবদ্ধ করতে পারে। স্বামী সর্বপ্রিয়ানন্দ নম্রতার সাথে আত্মসম্মানের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা স্বীকার করেন। তিনি শিক্ষা দেন যে প্রকৃত আত্মসম্মান অহংকার নয়, বরং অন্যের প্রতি দায়িত্ব ও সেবার বোধের দিকে পরিচালিত করে। এটি নিজের এবং অন্যদের মধ্যে ঐশ্বরিক উপস্থিতির স্বীকৃতির সাথে সম্পর্কিত। ভগবদ্ গীতা, শ্রী রামকৃষ্ণ দেব এবং শ্রী মা সারদার দর্শনে নিহিত আত্মসম্মানের বিষয়ে স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা শৃঙ্খলা বজায় রাখতে এবং সাফল্য অর্জনে আত্ম উপলব্ধির প্রধান ভূমিকার উপর জোর দেয়। মানুষের অন্তর্নিহিত দেবত্বকে স্বীকৃতি দেওয়া এবং মূল্য, আত্মবিশ্বাস, সংকল্প এবং উদ্দেশ্যের বোধকে উৎসাহিত করে, যা সবগুলি সুশৃঙ্খল থাকার জন্য এবং নিজের লক্ষ্যগুলি উপলব্ধি করার জন্য অপরিহার্য। সেগুলি আধ্যাত্মিক বা পার্থিব যাই হোক না কেন।